আসসালামু আলাইকুম প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে কাজগুলোতে আল্লাহর নামে শপথ করা নিষেধ সে সম্পর্কে। শপথ করতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার নামে, এটাই নিয়ম। কিন্তু আল্লাহ তাআলা কুরআনুল কারিমে কিছু বিষয়ে কয়েকটি কাজে আল্লাহ তাআলার নামে শপথ করার জন্য নিষেধ করেছেন। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা এই বিষয়গুলো সুস্পষ্ট করে উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে কুরআন মাজিদে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আর তোমরা তোমাদের শপথে আল্লাহ তাআলার নামকে ঢাল হিসেবে ব্যবহার করো না। যদি শপথের উদ্দেশ্য হয় এমন তোমরা সৎ কাজ বা পরের উপকার করবে না, তাকোয়া বা পরহেজগারি অবলম্বন করবে না এবং কল্যাণমূলক কাজে মানুষের মাঝে মীমাংসা করবে না, আর আল্লাহ তাআলা তোমাদের সব কথা শুনছেন এবং তিনি সব কিছু জানেন। সূরা বাকারা আয়াত 224। সূরা বাকারার 224 নম্বর আয়াতে আল্লাহ তাআলার নামে শপথ করতে নিষেধ করেছেন। সুস্পষ্টভাবে বলেছেন যে কোন কোন বিষয়ে শপথ করা যাবে না। আল্লাহ তাআলা মানুষের উদ্দেশ্যে বলছেন, রাগের বশে এ ধরনের কসম করো না যে আমি মানুষের সঙ্গে ভালো ব্যবহার আচরণ করব না, আল্লাহকে ভয় করব না, মানুষের মাঝে শান্তি প্রদানে মীমাংসা করব না ইত্যাদি। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ভগ্নীপতি আনসারী সাহাবী হযরত বশির ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝে এমন কিছু ঘটে যায় যে জন্য হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করলেন, বশিরের কাছে কখনো যাব না, তার সঙ্গে কথা বলবো না এবং তার বিরোধিতাকারীদের মধ্যে কখনো মীমাংসা করব না। এরপর থেকে বশির ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কোনো কিছু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে কোনো কিছু ব্যক্ত করলে তিনি জবাবে বলতেন, আমি তার জন্য কোনো কিছু না করার বিষয়ে আল্লাহর কসম করেছি, তাই কসম থেকে মুক্ত না হয়ে কোনো কিছু করা আমার জন্য বৈধ হবে না। তখন এ আয়াত নাজিল হয়। আরবের জাহেলি যুগে একটি রীতি ছিল এরকম যে শপথ করে বলতো, আমরা অমুক নেক কাজ, পরহেজগারির কাজ বা সামাজিক কল্যাণমূলক কাজ করব না। এ বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা বলতো, আমরা এসব কাজ না করার বিষয়ে শপথ করেছি। তাছাড়া নেক কাজ করা, পরহেজগারি অবলম্বন করা এবং সামাজিক কল্যাণমূলক কাজ করা এমনিতেই কল্যাণের, তা পরিহার করা দূষণীয়। তথাপিও তারা আল্লাহর নামে শপথ করে এসব ভালো কাজ বর্জন করার নামে আল্লাহর নামকে হেয় প্রতিপন্ন করত। তাদের ওই ভ্রান্ত রীতি নিষিদ্ধ করতেই আল্লাহ তাআলা এ আয়াত নাজিল করেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে কুরআনে ঘোষিত বিধি বিধানগুলো মেনে চলার তাওফিক দান করুন। বিশেষ করে কসম করার ব্যাপারে উপরে আলোচনা করার বিষয়গুলোকে উল্লেখিত বিষয়ে আল্লাহর নামে কসম করা থেকে বিরত থাকার তাওফিক দান করুন। তাকওয়া অবলম্বন, সুন্দর সমাজ বিনির্মাণ ও পরোপকার করে পরকালের স্থায়ী জীবনের সফলতা লাভ করার তাওফিক দান করুন, আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন।